হ্যালো ফ্রেন্ডস, এখনো যারা কমপ্লিট ডিজাইনের পর এক্সামের জন্য ভালো প্রিপারেশন নিতে পারেনি, শুধু ভিডিওটি তার জন্য। তো আসলে আমি আজ সলভ করবো প্রিভিয়াস মিড টার্মের কোশ্চেন। তো মিড টার্মের কোশ্চেনে আমাদের এখানে যা একের ওয়ানে বলা আছে, শো দ্য সেভেন ফেজ লেভেল ডেরিভেশন অফ কম্পাইলার ফর দ্য ফলোয়িং এক্সপ্রেশন। তো বলছে এখানে সেভেন ফেজ লেভেল ডেরিভেশন দিয়ে, এই যে একটা আমাদের এখানে যদি প্রশ্নটা ক্লিয়ার না, তো এখানে দেখো এখানে এরকম একটা এক্সপ্রেশন দেওয়া থাকবে, এই সেভেন ফেজ লেভেল ব্যবহার করে এটা আমাদেরকে এক্সপ্রেশন করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে যা করতে হবে, এখানে কি বলা আছে, এ তার ব্র্যাকেট দিয়ে বি গুণন 50.50 প্লাস সি ডিভাইডেড বাই 100। তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা প্রথম করতে হবে, ফার্স্ট লেভেলটা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজার। তো ফার্স্ট লেভেল কাজ কী হচ্ছে, ফার্স্ট লেভেলটা একটা টোকেন তৈরি করে, এই যে আমাদের এক্সপ্রেশনটা দেওয়া আছে এটাকে একটা টোকেনে কনভার্ট করে বা টোকেনে পরিণত করে। তো এই ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে এই যে আমাদের যে এক্সপ্রেশনটা দেওয়া থাকবে, এক্সপ্রেশনে অ্যালফাবেট বলতে এ বি সি ডি দিয়ে কোন ওয়ার্ডগুলো আছে। এখানে যেমন এ আছে, এটা অ্যালফাবেট, বি আছে আর সি আছে, আর কিন্তু কিছু নেই। তো প্রশ্ন যে শুধু এখানে এ থাকবে তা না, প্রশ্ন কিন্তু স্বভাব এরকম থাকবে, হয়তো এর জায়গা থাকতে পারে, এর জায়গা অ্যাপেল থাকতে পারে, বা এ দিয়ে আর অন্য কিছু থাকতে পারে, 20 জায়গার যে এটা থাকবে বা 20 জায়গার তাদের বল থাকতে পারে, 30 জায়গার দেখা যায় ক্যাট থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের কী হবে, যে অ্যালফাবেট যে ক্যারেক্টারগুলো থাকবে সেগুলো একটা ছকে লিখতে হবে। তো এই সাপোজ এর নাম দিলাম নেম আর এটা হচ্ছে আইডি। তো এখানে আছে কি এ, এখানে যেহেতু প্রশ্ন এ আছে তাই আমরা এ লিখলাম, যদি এখানে এর জায়গায় আপেল থাকতো তাহলে আমরা এখানে আপেলে লিখতাম, তা বীজ তারপর বি যতগুলো থাকবে সিরিয়াল, যতগুলো একটা তো সিরিয়াল না যাবে, বি আছে সি আছে, যদি এখানে বিতে বল থাকতো তাহলে বল লাগতাম, যদি সিতে ক্যাট থাকতো সি সেট মানে ক্যাট লিখতাম। তো এখানে তারপর এর একটা করে আইডি দেবো, সাপোজ এর জন্য দিলাম আইডি ওয়ান, বি হলো আইডি টু, আর সি হচ্ছে আইডি থ্রি, এভাবে যদি আরও অনেক থাকতো তাহলে আইডি ফোর আইডি ফাইভ এভাবে সিরিয়াল হয়ে যেত। তো এখন দেখো আসলে কীভাবে টোকেনে পরিণত করে, তো টোকেনে পরিণতর ক্ষেত্রে এখানে প্রথমে আসে কি এ, আমরা এ বলতে আমরা এখানে কী বলছি আইডি ওয়ান। তো আইডি ওয়ান যেহেতু আইডি ওয়ান এখন বলতে এ, তাহলে এই এর বদলে আমরা লিখবো আইডি নিচে লিখি আইডি ওয়ান। এই আইডি ওয়ানকে একটা লেস দেন আর গেটার দেন দিয়ে বরাদ্দ করতে হবে। তো তারপর আছে কি ইকুয়াল, তো ইকুয়ালটাও সেম লেস দেন গেটার দেন, তারপর তো এটা আসলে আমি এখানে ঢেকে নিচ্ছি এ বি গুণন 50.50 প্লাস সি 100। তো এখন দেখো এর কাজ শেষ, টোকেন আমরা সেটা আমরা টোকেন ক্রিয়েট করতেছি, যে টোকেন ইকুয়াল গেল, তারপর হচ্ছে বি, এই ব্র্যাকেটটা যে থাকবে এই ব্র্যাকেট অটোমেটিক ভিনিশ হয়ে যাওয়াতে এই ব্র্যাকেটটা এখানে বসার কোনো প্রয়োজন নেই। তারপর বি আছে, বি বলতে এখানে কি আইডি টু, এখানে আছে আইডি টু, আমরা যে কোনো একটা নাম দিতে পারি, তো আমি আইডি সিরিয়াল অনুযায়ী আইডি ওয়ান আইডি টু দিচ্ছি। তারপর আসছে কি স্টার, স্টারটা আমাদের আবার স্টার, স্টার বলতে গুণন, তারপর আছে কি 50.50, তাহলে এখানে আমাদেরকে 50.50 দিলাম, আরে তারপর আছে প্লাস, প্লাসটাও সেম লেস দেন গ্রেটার দেনের ভিতর দিলাম, তারপর এই ব্র্যাকেটটা যত লেখার প্রয়োজন হয়। তারপর আছে কি আর সি বলতে এখানে আছে ডি আইডি
থ্রি, তারপর আছে কি এই ডিভাইডেড, তো এখানে নিচে লিখি ডিভাইডেড, তারপর হচ্ছে কি হান্ড্রেড। এ হচ্ছে আমাদের টোকেন তৈরি করা শেষ। তো এটা গেলো ফার্স্ট লেভেলের। তারপর সেকেন্ড লেভেল হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্সের কাজ কি আছে? সিনট্যাক্সের কাজ হচ্ছে পার্টস ট্রি তৈরি করা। আমরা হয়তো অনেক আগে দেখছি এরকম ট্রি তৈরি করা আছে, পার্টস ট্রি তৈরি করা। তো পার্টস ট্রি তৈরি করে কীভাবে? পার্টস ট্রি তৈরি করার ক্ষেত্রে কম্পাইলার সর্বপ্রথম খুঁজবে যে ইকুয়াল কোথায় আছে। এখানে যেখানে ইকুয়াল আছে ফার্স্ট আমরা এখানে ইকুয়ালটা বসাবো। এখানে ইকুয়াল আছে, এখন ইকুয়ালের এই পারে কী আছে? এই পারে কী আছে? এরকম একটা টান দেবো, এই পারে একটা টান দেবো। ইকুয়ালের পরে আছে কি? শুধু আইডি ওয়ান। তাহলে আইডি ওয়ান দিলাম। এখন ইকুয়ালের এই পারে, ইকুয়ালের এই পারে কী হচ্ছে? ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা এইটা ডিভাইডেড দেওয়া, এই ব্র্যাকেটটা এইটা ডিভাইডেড দেওয়া, কিন্তু এই দুইটার মধ্যে সংযোগকে প্লাস। তো এই ক্ষেত্রে আমাদের প্লাস গেল, আমাদের এই প্লাসের কাজ শেষ। এখন এই পাশে এই ব্র্যাকেটের মাঝে আছে বি আছে 50.50, এই দুইটা আবার ফির স্টার বা গুণ চিহ্ন দিয়ে জোড়া লাগানো। তাহলে এই পাশে একটা যাবে, এই পাশে একটা যাবে, যে প্লাসের এই প্লাসের এই পাশে এটা, এটা আসছে এই পাশে। তো এখন আমরা এই পাশে যদি করি তাহলে আবার প্লাস গেলে এখন আমরা আসতে এই ব্র্যাকেটের কাজ করতেছি। আবার এই ব্র্যাকেটের বি আর 50-50 গুণের মাধ্যমে সংযোগ, তাহলে আমরা একটা স্টার দিলাম। তারপর স্টারের এই পারে কি? বি। আর বি বলতে হচ্ছে আমাদের আইডি টু, তাহলে আমরা দেবো এখানে আইডি টু। আর এই পারে আছে কি? 50-50, তাহলে 50.50। এখন এটার কাজ শেষ। এখন আসলাম আমরা এখানে, এই পারে আছে কি? সি। তাহলে আমরা এখানে আর এটা তো ডিভাইডেড আছে ভাগচিহ্ন দ্বারা, তাহলে এরকম একটা ভাগচিহ্ন দেবো। দেওয়ার পর এই পারে আছে সি, আর সি বলতে হচ্ছে আইডি থ্রি, আর এখানে এই পারে আছে হান্ড্রেড। এইটুকু হচ্ছে সেকেন্ড ফেজ মানে সিনট্যাক্সের কাজ। তো আর থার্ড লেভেলটা হচ্ছে কিছুই না, শুধু এইটা সেম থাকবে, সব সেম থাকবে। এখন আমাদেরকে থার্ড ফেজ আছে, থার্ড ফেজ আছে সিমেন্টিক্স, সিমেন্টিক্স অ্যানালাইজার। সিমেট্রিক অ্যানালাইজার কাজ হচ্ছে সে সিমেট্রিক্যালি কোনো ইরর আছে কিনা তা চেক করবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে এই সিনট্যাক্সে যা আছে সবগুলাই হুবহু লিখব। হুবহু লেখার ক্ষেত্রে একখানে শুধু একটা ভিন্ন লিখব, সেটা হচ্ছে যে আচ্ছা আমি আগে এখানে লিখি, এখানে লিখে এসেছি ইকুয়াল, দেওয়ার পর এই পিটা ছিল আইডি ওয়ান, তারপর এরপর ছিল প্লাস, প্লাসের পর কী আছে প্লাস, তারপর আছে স্টার, এরপরে আছে ডিভাইডেড, তারপর এটা ছিল আইডি টু, এটা ছিল 50.50, তারপর এরপরে ছিল আইডি থ্রি, আর এরপরে ছিল হান্ড্রেড। তো এইখানে আমার একটু চেঞ্জ আছে, 50.50 এটা কিন্তু একটা ফ্লোটিং নাম্বার। তো সিমেট্রিক্স করে যে এখন আমাদেরকে সিমেট্রিক্স কোনো ইরর আছে কিনা সেটা চেক করবে। তো এই আইডি ওয়ান আইডি টু এটা আসলে ফ্লোটিং না ইন্টিজার সেটা তো আমরা জানি না, কিন্তু এখানে হান্ড্রেড আমরা দেখতেছি এখানে ইন্টিজার সংখ্যা এটা। তো সিমেট্রিক্স মানে থার্ড ফেজে কী করে, শুধু এই যে হান্ড্রেডটা আছে শুধু এটা আমাদেরকে ফ্লোটে কনভার্ট করতে হবে। তো তাই এই হান্ড্রেডের জায়গায় আমাদেরকে এখানে বসাতে হবে কনভার্ট ফ্লোট, তারপর এখান থেকে
আমরা লিখবো 100.00, শুধু এই যে কনভার্ট ফ্লোট 0.00 এই দুইটা বসিয়ে দেবো। এই ক্ষেত্রে যদি ফিফটিও যদি শুধু ফিফটি থাকতো, এইটা না থাকতো, তাহলে এখানে আমাদেরকে লেখাতো কনভার্ট ফ্লোট 50.00, তখন এখানে যেহেতু এখানে ফ্লোটিং করাই আছে 50.50, এই ক্ষেত্রে এটা আমাদেরকে আর কনভার্ট করা লাগতেছে না। এখানে যদি যে কোনো পূর্ণ সংখ্যা থাকে বা ইন্টিজার সংখ্যা থাকে, সেটা আমাদেরকে অবশ্যই এভাবে থার্ড ফেজে এসে কনভার্ট করে নিতে হবে। তাহলে সেকেন্ড থার্ড ফেজের কাজ শুধু এইটুকুই। তাহলে প্রশ্নে কিন্তু সেম এরকম প্রশ্ন উপভাবে থাকবে, হয়তো 100-এর জায়গায় 200 থাকতে পারে বা 500 থাকতে পারে বা 10 থাকতে পারে, এইরকম সেম। তো এরপরে হচ্ছে আমাদেরকে যাইতে হবে এখন ফোর নাম্বার পেজ, মানে ফোর নাম্বার লেভেল। এর ক্ষেত্রে ফোর নাম্বার লেভেল হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন। এটার কাজ কি হচ্ছে যে একটা ইন্টারমিডিয়েট মানে মাঝামাঝি একটা কোড তৈরি করে। তো এই ক্ষেত্রে আমাদেরকে কোড তৈরি করতে হবে কি, মানে আমরা শেষ থেকে যাব। কোড তৈরি করার ক্ষেত্রে এখানে প্রথমে কাজ হচ্ছে কি যে কনভার্ট ফ্লোট এই পাশ থেকে আমরা যাব বা যে কোনো এক পাশ, তবে আমার মতে এখান থেকে এগিয়ে যাওয়াই ভালো। তো এই ক্ষেত্রে আমি দিলাম D1, মানে T1 দিয়ে আমরা এই কাজ এটা লিখব। এখানে কী হচ্ছে কনভার্ট ফ্লোট 100, হ্যাশ সাইন একটা দিতে পারো বা না দিলেও সমস্যা নেই, 100 গেল, এটার কাজ শেষ। তারপর এখন এটা আছে কি এই পাশে T2 দেওয়ার পর এখন আমরা লিখব ID 3 ভাগ, এই ভাগ দিয়ে কে আছে ডিভাইডেড বাই এখানে কে আছে এইটা। কিন্তু আমরা এটা এখন রাখছি কোথায়, আমরা এটা রাখছি এই T1-এ, আমরা কিন্তু এটা এখানে রাখছি T1-এ। তো আমরা যদি এখানে শুধু T1 দিই তাহলে T1 মানে এটাই বোঝাচ্ছে না, তাহলে আমরা এটা পুরাটায় এই পুরাটা রাখলাম কিসে, এই পুরো জিনিসটা রাখলাম T2-তে, এটা আসলে রাখলাম পুরো T2-তে, কারণ এই কনভার্ট ফ্লোট এইটা প্রথমে রাখছি এর মাঝে, তারপর এই T2-তে রাখছি D3 আর ডিভাইডেড এই ডিভাইডেড, আর এইটা তো আমরা রাখছি T1-এ, T1-টা এখানে দিচ্ছি, এটা প্লাস না, এটা আছে T1। তো এইটুকুর কাজ আমাদের শেষ, এই পুরোটা আছে এখান কোথায় যে T2। তারপর আমরা আসব T3। তো T3-র ক্ষেত্রে আমরা আবার লিখবো, এটা যেহেতু ফ্লোটিং পয়েন্ট আছে তারপর আমরা আবার চেকিং এজেন্টে লিখতে পারি কনভার্ট। তো ফ্লোটিং পয়েন্ট জয়টা থাকবো এবার ওইটা আমরা আসলে কোডটা বড় করে নিতেছি, কনভার্ট ফ্লোট 50.50 গেল। এরপর লিখবো টি ফোরের ক্ষেত্রে এখন লিখবো এইটা আমাদের শেষ, এইটা আমরা পুরোটা রাখলাম T3-তে, এখন আসছে এটা, এখন ID 2 ডিভাইডেড তো এটা স্টার, এই স্টার এখন এইটা। তো এটা আসলে আমরা কোডে পরিণত করতেছি, তো এখন ID 2 লেখলাম, লেখার পর স্টার, তারপর তো 50.50 হওয়ার কথা, কিন্তু আমরা 50.50-টা রাখছি হচ্ছে এই যে এখানে এটা। তো এখানে শুধু যদি আমরা T3 দিই তাহলে তো আমরা এটা পাইতেছি, তো আমরা দিলাম T3। তারপর এই পুরাটা এখন কোথায়, পুরাটা রাখছি T4 আর এইটা আমরা রাখছি T2। তো আমরা যদি এখানে দিই এখন T5, তো এইটা বলতে বোঝাচ্ছে কি এই পুরাটা বলতে বোঝাচ্ছে T4, তাহলে আমরা দিলাম T4 প্লাস, আর এটা বলতে বোঝাচ্ছে আমরা T2, তাহলে এখানে আছে T2। তাহলে এখন এই পুল এই
এখানে পুরাটা রাখলাম কোথায়, T5-এ। তো এখন আইডি, এখন যদি আমরা লিখি ID1 ইকুয়াল, এই ইকুয়াল ID1, এই ID1 এই ইকুয়াল, আর এই পুরাটা এখন আসছে কোথায়, T5-এ। তো এখানে T5 মতো এটা আসছে ফর ইন্টারমিডিয়েট কোড জেনারেশনের ক্ষেত্রে। তো এখন পরের ফেজ আসছে কোড অপটিমাইজার। তো আসলে এখানে আমি কোডটা একটু সামনে নিয়ে আসি বোঝার ক্ষেত্রে। তো এটা ছিল আমার আগের কোড। তো এখন আমার 4 নম্বর আছে কোড, না 5 নম্বর আছে কোড অপটিমাইজার। কোড অপটিমাইজারের ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, মানে কোডটা ছোটো করে নিয়ে আসতে হবে, অপটিমাইজ করতে হবে। তো এখন আমরা এখানে কোড ছোটো করব, আমরা এখানে কী করছি, টি ওয়ানের ক্ষেত্রে কনভার্ট ফ্লোট 100। তো আমরা এটা যদি ব্যবহার না করে সাপোজ এখানে বললাম টি টু, T1 কিন্তু লেখা যাবে না, কারণ T1 তো এখানে আছে, T1টা আমরা এখানে এখান থেকে বাদ দেবো। বাদ দিয়ে লিখলাম আইডি 3 ভাগ, এই যে আমরা এখানে যে T1 লিখছি, তো T1-এর জায়গায় এই T1 বলতে কী বোঝাচ্ছে, কনভার্ট ফ্লোট 100। আসলে এটা তো শুধু টেক্সট, এখানে মেন হচ্ছে 100.00। তো আমরা এখানে যদি 100.00 ডিরেক্ট বসে দিই তাহলে কোনো প্রবলেম আছে, এটা তো একই কথাই বোঝাচ্ছে। তারপর T3-টাও সেম, লিখছি কনভার্ট ফ্লোট হ্যাশ 50.50। তো আমরা এটাও বাদ দিলাম, তাহলে আমরা আসলাম ফোরের ক্ষেত্রে লিখলাম ID2 গুণন। এখন এখানে আমরা করবো কি, এই T3 বলতে বোঝাচ্ছে কি কনভার্ট 50.50। তো আমরা T3-র জায়গায় যদি 50.50 বসে তাহলে কোনো প্রবলেম আছে, তাহলে আমাদের কোডটা ছোটো হয়ে আসতেছে। তারপর এখন কী হচ্ছে, এখানে 5 ইকুয়াল T4 প্লাস T2 দিছি। তো T4 বলতে বোঝাচ্ছে এইটা, আর T2 বলতে বোঝাচ্ছে এইটা। তো আমরা এটা T5-এ, এখানে T5-এ না বসে, এই লাইনটা যদি আমরা এখানে না বসিয়ে ডিরেক্ট ID1, এই T5-টা আইডি সমান না বসে যদি আমরা ডিরেক্ট এখানে বসাই T4 প্লাস T2, কোনো প্রবলেম হচ্ছে, আমাদের এই লাইনটা আর এক্সট্রা লাগতেছে না, কারণ T5-এর কী দরকার, আমাদের ডাইরেক্ট এখানে T5 না বসে যদি আমরা এখানে আইডি, এটা এখানে T5 না বসে যদি T5 না দিয়ে যদি আমরা এখানে আইডি দিই এটা বসে কোনো প্রবলেম আসছে, কারণ এটা তো আমাদের এক্সট্রা লাইন একটা, কোনো প্রয়োজনও নেই, এটা প্রয়োজনও নেই। তাই এক্ষেত্রে আমরা আসলে 3 লাইনের কোড। তো আসলে এটা একটু বারবার প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। তারপর আসছে 6, এটা কিন্তু পরীক্ষায় থাকবেই, মাস 6 আসছে কোড জেনারেটর। এর কাজ হচ্ছে আসলে এখন আমরা রিয়েল কোড জেনারেটর করবো, অ্যাসেম্বলিতে আমরা যে অ্যাসেম্বলি আমরা যে কোড জেনারেট করছিলাম সেই কোড এখানে জেনারেট হবে। তো কোড জেনারেটর হবে কীভাবে, আমাদেরকে এখন দেখতে হবে যে এই আইডি এটা একটা, যেহেতু এটা একটা আর এই এটা এখন ভাগ আছে কি, এই দুইটা ডিভাইডেড আছে, তাহলে ID3 ID100.00, এটা আসলে আমরা ইচ্ছে করলেই প্রোগ্রাম আমাদের লিখতে পারি না, তাকে অবশ্যই প্রোগ্রাম ক্ষেত্রে কোনো ভ্যারিয়েবল বা রেজিস্টারে ব্যবহার করতে হয়। তাই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কম্পানির ক্ষেত্রে রেজিস্টার ব্যবহার করতে হয়, আর রেজিস্টারের সংক্ষেপ আমরা R1 বা R2 ব্যবহার করতে পারি। তো এই ক্ষেত্রে এগুলো আমাদেরকে লোড করতে হবে, ভ্যারিয়েবল বা রেজিস্টারে লোড করতে হবে, এই কারণে আমাদের রাখতে হবে লোড ফ্লোটিং ফ্লোট দিলেও হয় বা না দিলেও হয়,
তো লোড, তারপর লোড দিলাম, লোড আর ওয়ান, আর ওয়ানে কী লোড করতেছি, এই আইডিটা, আইডি কি থ্রি, তারপর আছে কি হান্ড্রেড, তারপর আবার লোড আইডি টু, মানে আর টু হান্ড্রেড পয়েন্ট জিরো জিরো। তো আসলে এই যেটা ফ্লোটিং পয়েন্ট যেটা এক্সচেঞ্জ নেই, আইডি যে কোনো চেঞ্জ হতে হবে, এটা চেঞ্জ হতে হবে, এটা লোড করলেও হোক না করলেও চলে। তো আসলে আমরা লোড তারপরও করলাম, তারপর এই যে আইডি থ্রি আর হান্ড্রেড পয়েন্ট জিরো জিরো এটা কী অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। আর ভাগের ক্ষেত্রে আমরা জানি কি, অ্যাসেম্বলিতে পড়ে আসছি ডিভ, ডিভ এখন ডিভ করবো কার সাথে কার ভাগ, আইডি থ্রির সাথে হান্ড্রেড ভাগ। তাহলে আইডি থ্রি এখানে লোড করছে গেছে আর এ, তাহলে আর ওয়ান, তারপর একটু কমা দিলাম যেহেতু ডিভ আগে দিছি, কমা দিয়ে ভাগকে হান্ড্রেড, তাহলে এখানে আসছে আর টু। আর আমরা জানি কোনো কিছু ভাগ করে প্রথমে যে রেজিস্ট্রেশন থাকে ভাগফল সেখানেই থাকে, তাহলে আমাদের ভাগের কাজ শেষ, এলিয়েন্টের কাজ শেষ। তারপর আসছে এইটা, এখানে আছে কি অবশ্যই ক্যারেক্ট মানে ইন্টিজার সংখ্যা বাদে যে যেগুলো আইডি বা এ বি সি ডি যে ধরনের কিছু থাকবে অবশ্যই এটা লোড করতে হবে। তাহলে আবার লিখলাম লোড, লোড কী হচ্ছে আইডি, আরে লোড যেহেতু আর টু নেছি আর ওয়ান নেছি, তাহলে আর থ্রি বা আর ফোরও নিতে আমরা ইচ্ছে লোড করতে হবে কোনটা, আইডি টু। তারপর ফিফটি পয়েন্ট ফিফটি, ফিফটি পয়েন্ট ফিফটি আমরা লোড করতেও পারি আবার নাও করতে পারি। যদি লোড না করি তাহলে কী হবে, আচ্ছা আমি লোড করি, লোড আর ফোর ফিফটি পয়েন্ট ফিফটি। এখন এই যে আইডি টু আর ফিফটি পয়েন্ট ফিফটি কী আছে, গুণ অবস্থায় আছে। তো আমরা গুণের ক্ষেত্রে কী ব্যবহার করি, মাল্টি, মাল্টিপ্লিকেশন। তো আমাদের সংখ্যা থাকে মাল, এখন কার সাথে কার গুণ, ডি টুর সাথে ডি ফিফটি পয়েন্ট ফিফটি গুণ, এটার সাথে এটা গুণ। কিন্তু ডি টু বলতে এখানে কী বোঝাচ্ছে, ডি টু বলতে বোঝাচ্ছে আর থ্রি আর ফিফটি পয়েন্ট ফিফটি বলছে আর ফোর, তাহলে আর থ্রি আর ফোর, আর গুণফলটা থাকবে কোথায়, আর থ্রিতে, আর থ্রির গুণফল আর ভাগফল আছে আর ওয়ানে। কিন্তু এখন এই যে এই দুইটা পুরাটার এইটা আই আইডি ওয়ানে কী অবস্থা আছে, যোগ অবস্থা আছে। আর যোগের ক্ষেত্রে আমরা জানি কি অ্যাড, এখন কার সাথে কার যোগ, টি ফোরের সাথে টি টু যোগ। তো টি টু বলতে টি ফোর বলতে বোঝাচ্ছে এইটা, আর এইটা আছে গুণ কোনটা, এই যে মাল্টিপ্লিকেশন করে যেটা বলছি, তাহলে আর থ্রি গুণ, তারপর হচ্ছে টু, এই যে আর টি টু, টি টু ছিল এইটা বলতে ডিভিশন, যেটা ডিভিশন ছিল কোথায়, আর ওয়ানে। এখন এটার কাজ শেষ, এডিশনের কাজ শেষ, এডিশন করে মালটা আছে এখন কি আর থ্রিতে। তো এখন আর থ্রির যে মানটা আছে, এখন এটা আমাদেরকে কী করতে হবে, আর থ্রির মানটা এখন মুভ করতে হবে আইডি ওয়ানে। তো এখন লিখতে হবে মুভ, মুভ আইডি ওয়ানটা লোড করলেও হয় বা ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি আইডি ওয়ান, এই এই পুরো মানটা এখন আছে কোথায়, যোগ করার পর মানটা আছে কোথায়, আর থ্রিতে, এখানে আসছে আর থ্রি। এই হচ্ছে মূলত প্রশ্নের পুরো সলভ, মানে এখানে যে আমাদেরকে একটা এক্সপ্রেশন দেওয়া ছিল, এই যে কম্পাইলারের ফেজ ব্যবহার, ফেজ লেভেলগুলো ব্যবহার করে এটা আমাদের পুরো সলভিং। তো আশা করি সবাই বুঝতে পারছো কীভাবে এটা সলভ করা যায়। ধন্যবাদ সবাইকে।